ওগো বাঁচি ভাই বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা যে আর ওঠে না ভেঙে গেলে বেলা যে আর জমে না নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাতাসে তুই ফকির সন্ধ্যা বেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোরআনের মজলিসে আমাদেরকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মজলিস আমাদের ভালো লাগে না। আজকের একটা কথা, এই যে আমাদের ওপারে শরৎখোলা, এইখানে বড় একটা কনসার্টের আয়োজন করছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় কইরা কনসার্টের আয়োজন করছে। সেইখানে মানুষজন দৌড়ায়। তো আজকে আপনাদের এই মজলিসে যদি এইখানে যদি গানের আয়োজন করতো আরো লোক বেশি হয়েছে। আমাদের আজকে যুবকদের অবস্থা বড় বেহাল অবস্থা, যুবকদের মোবাইলে খাইয়ে ফেলছে। আমি কথা কি ভুল বলছি? হ্যাঁ, যুবকদের মোবাইলে শেষ করে ফেলছে। রাস্তাঘাটে গিয়ে দেখেন যুবকদেরকে কোরআনের মজলিসে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে কোরআনের মজলিসে পাওয়া যায় না, কোরআনের মজলিসের বিষয় তাদেরকে পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় রাস্তায় পাঁচজন ছয়জন মিল্লা একসাথে বৈশা তারপরে তারা মোবাইল ইউজ করতেছে। একজন মুরব্বী যদি তাদের পাশ থেকে হাইটা যায়, মুরব্বীদের সম্মান দেয় না, কথা বলেন ঠিক কিনা? মোবাইলে শেষ হয়ে ফেলছে। যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, আজরাইল কি কারো রূহটা এই কবর থেকে বের করতে এক সেকেন্ড দেরি করবে? হ্যাঁ, এক সেকেন্ড সময় দিবে? সে তো নামে আজরাইল, হুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাতি, প্রাণ পাখি নিয়ে যাবে, প্রাণ পাখি নিয়ে যাবে, উপায় থাকবে না। আজরাইল আসিয়া দিন দিবে রে ধরা। সকলে বলি আল্লাহু আকবার। আজরাইল যেদিন আসবে কাউকে এক সেকেন্ড সময় দিবে? আজরাইলের কাছে সাতটা তো সময় চেয়েছিল, আজরাইল কাউকে সময় দিছে? কাউকে সময় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের আজকে যে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, তিনি কিছুক্ষণের ভিতর আমাদের ভিতর ইনশাআল্লাহ চলে আসবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। আমি একমাত্র রবের ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠাইলাম। বান্দা, তুমি দুনিয়াতে যাওয়ার পরে কতটুকু আমার ইবাদত করলা, কতটুকু নেক আমল করলা, কতটুকু বদ আমল করলা, একমাত্র পাঠাইছি আমি রবের ইবাদত করার জন্য। কিন্তু বান্দা, তুমি দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ার মায়ার ভিতরে পড়িয়া, দুনিয়ার মহাব্বতের ভিতরে পড়িয়া আমি আল্লাহকে ভুলে গেছো। আমি আল্লাহ তো বলি নাই বান্দা তুমি তোমার বাবাকে ভুলিয়া যাও, তুমি তোমার মাকে ভুলিয়া যাও, তুমি তোমার স্ত্রী, তোমার সন্তানকে ভুলিয়া যাও। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বান্দা তুমি আমার একমাত্র ইবাদত করো, দ্বিতীয় কাউকে আমার সঙ্গে শরীক করো না। বর্তমান জামানার ভিতরে আমরা কি করি দেখবেন, একদল লোক আছে তারা বলে, সমাজের ভিতরে একদল লোক আছে তারা রবের ইবাদত করতে চায় না, আল্লাহকে মানতে চায় না, রাসূলকে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন হাদিস দিন তাদের কিছুই দরকার হয় না, তাদের আল্লাহ লাগে না, রাসূল লাগে না। তারা কি নিয়ে কবরে যাইবে? তাদেরকে কেউ যদি গিয়া জিজ্ঞাসা করে, তারা বলে আমাদের কোনো আমল লাগবে না, রোজা লাগবে না, আমি কবরে যাওয়ার পরে আমার সওয়াল জবাবের জবাবটুকু আমার পীর সাহেব আমাকে দিয়ে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি কবর যাওয়ার পরে একমাত্র পরিচয় চলবে তুমি কতটুকু নেক আমল নিয়ে কবর যেতে পারছো কতটুকু বদ আমল নিয়ে কবরে গেছো যদি তুমি নেক আমল নিয়ে কবরে যেতে পারো কবরটা তোমার সঙ্গে ভালো আচরণ করবে আর যদি তুমি নেক আমল নিয়ে যেতে না পারো তুমি কবরে গিয়ে যদি বলো আমি দেশের ভিতরে বড় একজন মুক্তি ছিলাম আমি দেশের ভিতরে একজন মুক্তি ছিলাম কোন কাজ হয় না কোন কাজ হয় না ওই কবরের ভিতরে কিন্তু কোন টাকার বড়ই চলবে না জোরে কন্যা ঠিক কিনা কবরের কাছে কোন টাকার বড়ই কি চলবে না না আজরাইল যদি যখন দামটা কবজ করতে আসবে আজরাইলকে ধরে আমি ডাক দিয়ে বলি আজরাইল আমার তো অনেক টাকা আছে তোমার কিছু টাকা আমি দেই তুমি টাকা নিয়ে চলে যাও কিছু বুঝ পর আমার রক্তটা কবজ করতে এসো আজরাইল কি এক সেকেন্ড দেরি করবে কথা বলেন দেরি করবে না দেরি কিন্তু আজরাইল করবে না আমি আজকে এই ময়দান থেকে যুব সমাজদেরকে বলতে চাই এই যে কোরআনের এই যে আজকে এখানে আয়োজন করছে এই আয়োজনটা করবে কিন্তু যুব সমাজ কথা বলে ঠিক না কিন্তু আমি আশার কথা দেখতে পাইলাম অনেক মুরব্বী লোক এইখানে থাকতেছে একটা মুরব্বী লোক যদি আধা ঘন্টা পয়সা খাটে আর একজন যুবক লোক 10 মিনিট খাটবে তাই 300 কাজ সংশোধন হয়ে যাবে যুব সমাজে আজকে কোরআনের মজলিসে পাওয়া যায় না কথা বলেন ঠিক না যুব সমাজকে ধ্বংস কইরা ফেলছে একমাত্র এই মোবাইলে কিন্তু যুব সমাজকে ধ্বংস কইরা ফেলছে কথা বলেন ঠিক কিনা রাস্তার ভিতরে একজন মুরব্বি যায় যুব সমাজের এমন বেহাল অবস্থা একজন মুরব্বি যাওয়ার পরে যুব সমাজ তাদেরকে সালাম দেয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন দিনের তলতল করা প্রত্যেক মুসলমানের উপর কিন্তু ফরজ আল্লাহর হাবিব বলেন দিনের শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ আজকে আপনি আমি সন্তানদেরকে কোন লাইনে পাঠাইছি একটা মোবাইল হাতে ধরাই দিয়েছি সন্তান মা বাবাকে সন্তান করে না বড় মুরব্বীদেরকে সন্তান করে না রাস্তার পাশে বসে মোবাইল টিপে যদি বড় মুরব্বী যায় দেখবেন যুবকরা কিন্তু এখন আর সালাম দেয় না কথা বলেন ঠিক কিনা জামানা কি মোবাইলে খাইয়ে ফেলছে এই জামানা মোবাইলে ধ্বংস কইরা দিছে জাহান্নামে নেওয়ার জন্য জাহান্নামে আসামি বানানোর জন্য এই একটা মোবাইল আমার আপনার জন্য যথেষ্ট শেষ কইরা ফেলছে আজকাল মুরব্বীরা দেখবেন রাস্তা থেকে হাইটে যায় যুবকরা দেখবেন কি হয় জানেন বুড়া বেটা গেছে বুড়া বেটা এখান দিয়ে গেছে বাচ্চা গেছে ও বেটা থাকলে বিড়ি সিগারেট তো আর নিতে পারে না মুরব্বীর সামনে আর কি ভুল বললাম আর কিছু যুবক আছে এত পরিমাণ বেয়াদব যে বড় বড় মুরব্বীরা তাদের সামনে থেকে হাইটে যায় হুজুর মানুষ তাদের সামনে থেকে হাইটা যায় তাদের সামনেও বিড়ি টানি কথা বলেন ঠিক কিনা এই একমাত্র যুবকদের ধ্বংসের কারণ হলো মোবাইল জামানা মোবাইলে কিন্তু খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের ছোলা মাইয়া নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে রেডিও থুইয়া ট্যাপ আসিল ট্যাপ থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল লো যা খুশি তাই পাবি টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাই আছে আরো কত বাদে বাদে বইলের কাছে ওই সমস্ত জিনিস দেখা ওই সমস্ত জিনিস দেখা বিষয়ে মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে কথা বলেন ঠিক কিনা কাছে ছাইকা বলছে বন্ধু পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে দেবা আহারে বড় কষ্টের কথা কিছুদিন আগে যশোর সোনাগাঙ্গাতে মাহফিলে যাইতেছি তো আমাদের এই যে খুলনা সোনাগাঙ্গা পাবলিক টয়লেট আছে না খুলনা সোনাগাঙ্গা পাবলিক টয়লেটে ফ্রেশ হওয়ার সময় বাস্তব ঘটনা তো আল্লাহর এক বান্দা মোবাইলে কথা বলতে বলতে দেখছি বাথরুমে ঢুকতেছে হাতে একটা বিল তুই বাথরুমে ঢুকতেছে আমি পাশে বসে মুখ ধুইতেছি তো কে জানো তাকে ফোন করতে বলতেছে তুমি কোথায় সে বলতেছে আমি বাড়ির ভিতর শোয়া আছি গায় তো কি বলে বাড়ির ভিতর শোয়া আছি গায় তো বাইরে বের হতে পারতেছি না মিথ্যা কথা বলে নাই আর আমাদের দেশে একটা জিনিস হালাল আছে বাথরুমে গিয়া খাওয়া যায় না সেই কথাই সিগারেট নাকি দেখে যারা বাথরুমে গিয়া সিগারেট খেতে পারে তারা মনে হয় ভাতও গিয়ে খেতে পারে বাথরুমের ভিতরে আমাদের দেশের ভিতরে মনে হয় একটা জিনিস হালাল আছে এটা হলো গিয়া সিগারেট কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি একটা অবস্থা কাছে ছাইকা বলছি দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছি রে বেঈমান খুন করে আসামি পাইনা খুন করে আসামি পাইনা আজাদি গইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ওই মুসলমান আপনারা আমার দিলের ভিতর মরণের ভয় নাই আপনারা আমার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় নাই আরে আল্লাহ পাক যদি আসে সে হুকুম দেয় আসে যাও অমুক ব্যক্তির রুহটা কবজ করিয়া নিয়ে আসো আজরাইল কিন্তু এক মিনিট কাউকে সময় দিবে না কাউকে দিবে না আমি আপনি যদি বলি ভাই আজরাইল একটু সময় দে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে তুমি যাও কিছুক্ষণ পর আয়েশা আমার তুমি নিয়ে যাইও আজরাইল বলবে মুনাফিক রে এতদিন তুই মাওলার দেখাইছ আমার মাওলা তুই এমন নিয়ামত দিছে তুই মালিকের নিয়ামত খাইয়া মালিকের দরবারে তুই শুকরিয়া আদায় করলি না তুই এতদিন মালিকের দুনিয়ার ভিতরে যা চাই তাই কইরা বেড়াইছ তোর আল্লাহ দুনিয়ার ভিতরে অনেক সম্পদ দিল তোর আল্লাহ দুনিয়ার ভিতরে অনেক রাজত্ব দিল তুই সেই রাজত্ব পাইয়া ক্ষমতা পাইয়া তুই ধরাকে সরা মনে করো নাই কত মানুষের হাত নষ্ট করছ কত মানুষের রিজিক তুই কাইরা খাইছ আর খবিস সময় নাই সময় নাই যখন জাহান্নামীতে রূহটা কবজ কইরা নিবে আল্লাহ পাক বলবে আজরাইল যাও ও দুনিয়ার ভিতর পয়সা আমি রবকে মারে নাই এই জাহান্নামটা আমার চোখের সামনে ভাসাইয়া দাও আজরাইল যখন আসবে রূহটা কবজ করার জন্য জাহান্নামটা তার সামনে এসে ধরবে আর ওই জাহান্নামটা তার সামনে যখন চোখের সামনে ভাসবে ওই যে জাহান্নামের রূহটা বের হইতে চাইবে না জাহান্নামের রূহটা বের হইতে চাইবে না 360 টা মাকলামের ভিতরে শুধু পালাইয়া থাকবে পালাইতে থাকবে আজরাইল ডাকিয়া বলবে খবিস বের হ বের হ ও বাজার হাদিসের ভিতরে আছে সব থেকে যেই মানুষটার রূহটা আজরাইল শান্তভাবে কবজ করবে স্বাভাবিকভাবে যে মৃত্যুটা হবে হবে 100টা যত উট এই উটটা চামড়াগুলা গা থেকে ছুরি দিয়া কাইটা কাইটা লবণ আর মরিচ যদি গায়ে লাগাইয়া দেওয়া হয় এত পরিমাণ যে 100টা উটের কষ্ট হবে স্বাভাবিক কিন্তু যে মানুষগুলা হবে সেই মানুষগুলা অত যন্ত্রণা নিয়ে মারা যাবে। জান্নাতের ভিতরে একজন ব্যক্তি জীবিত আছে, আল্লাহ পাক ডাকিয়া বলতেছে ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একজন জীবিত আছে। আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিসকে ডাক দিয়ে বলতেছে ইদ্রিস, তোমাকে তো আমি জান্নাত দিছি, এত পরিমাণ নিয়ামত দিলাম, তোমার কি এখনো কোনো বিষয়ে কোনো আফসোস আছে নি? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার তো একটা কষ্ট এখনো মনের ভিতরে আছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে ইদ্রিস, তোমার কি কষ্ট? ইদ্রিস ডাক দিয়ে বলে, আল্লাহ যখন আমার রুহটা কবজ করেছে, আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, সেই ব্যথা আমি ইদ্রিসের বুকে এখনো পর্যন্ত আছে। ইদ্রিস ডাক দিয়ে বলে, এই আজরাইল আমার রুহটা কত কষ্ট দিয়ে কবজ করেছিল। আজরাইল ডাক দিয়ে বলে, ইদ্রিস রে আপনার রুহ আমি এত শান্তভাবে কবজ করছি, যেমন ভাবে স্বাভাবিক একটা বাচ্চা দুধ খাইতে খাইতে মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, আপনার রুহটা আমি এত সহজ ভাবে কবজ করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এত শান্তভাবে তার রুহটা কবজ করা হয়েছে, তার মনের ভিতরে এখন জান্নাতের ভিতরে গিয়াও কষ্ট। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ সময় প্রসাদ পায়খানা কইরা দেয়, কত মানুষ মৃত্যুর সময় সময় দুইটা দাঁড়াইয়া যায়। কি কঠিন মৃত্যু! তাদের কতটুকু কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এমন না মানুষে মৃত্যুবরণ করবে আমি, কিন্তু না, শুধু মানুষ মৃত্যুবরণ করবে না, 18,000 যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কিন্তু মৃত্যুবরণ করা লাগবে। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী একজন সাহাবী হযরতে আবু বকর। আবু বকর এমন একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা। তিনি এমন একজন সাহাবী, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবী, চারজন বিশিষ্ট বড় সাহাবী একজন সাহাবী। ঘটনা হলে বলিয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মজা করতেন বাবা। ঘটনা হয়ে গেছে, একদিন মসজিদের অভাবের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। সেই মসজিদের ভিতরে হযরত ওমর বসা, হযরতে আবু বকর বসা, ওসমান বসা, আলীও বসা। হযরতে আবু বকর হইল গিয়া নবীর শ্বশুর, আর হযরতে ওমর হইল গিয়া নবীর শ্বশুর, আর হযরতে ওসমান আর হযরতে আলী হইল গিয়া নবীর জামাই। সুবহানাল্লাহ। জামাই শুনে কত সুন্দর মজা করতে আমাদের রাসূল। মসজিদে নববীর ভিতর আল্লাহর হাবিব বসা। একজন মহিলা কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে। এমন অবস্থা আল্লাহর হাবিব বললেন, তুমি দস্তরখানা বিছাও, আমরা খেজুরগুলা খাইব। দস্তরখানা বিছানো হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর খায়, আল্লাহর হাবিব খেজুর খাইতেছেন, হযরতে আলী খেজুর খাইতেছেন, আবু বকর খেজুর খাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো খাইতেছে, আর ওই খেজুরের যে আঁটিগুলো আল্লাহর সামনে রাখতেছে। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আল্লাহর হাবিব খেজুর খাইয়া খাইয়া বিচিগুলো হযরত আলীর সামনে রাখলেন। সব খেজুর গুলো খাওয়া শেষ। এবারে আল্লাহর হাবিব একটু মুস্কি হাসি দিয়ে বললেন যে যার সামনে আঁটি বেশি সে খেজুর বেশি খাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মজা করতেন আমাদের হাবিব, বলতেছেন যার সামনে খেজুরের আঁটি বেশি সে খেজুর বেশি খাইছে। এবার পাশে পাশে হযরত আলী একটু মুস্কি হাসি দিয়ে বলতেছেন যার সামনে খেজুরের বিচি না সে বিচি শুদ্ধ খেজুরগুলা খাইছে। সুবহানাল্লাহ। আবু বকর যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতেন গাছে যেই পাখিগুলো বসা দেখতেন পাখিদেরকে ডাক দিয়ে বলতো পাখিরে তুমি বড় ভাগ্যবান, ও পাখি তুমি বড় ভাগ্যবান, পাখি কিয়ামতের দিন তোমার বিচার হবে না কিন্তু আমি আবু বকরের বিচার হবে। ও পাখি তুমি বড় ভাগ্যবান, রাস্তার পাশে তুমি কোনো জীবজন্তু দেখলে আবু বকর কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন আমি তো মানব জাতি হয়ে আসছি, আমি তো মানব জাতি হয়ে আসছি, আমার তো রোজ বিচারে তুমি আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। যেদিন বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না রে মুমিন, কোন সন্তানের জন্য টাকা পয়সা কামাই কইরা রাইখা যাইতেছে, রাসূল মানো না আল্লাহ মানো না। ও মুমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন আল্লামা ওয়ারাসাতুল আমবিয়া, ওরে আমার উম্মত আমি রাসূল তোমাদের ভিতরে সারা জীবন জীবিত থাকব না কিন্তু আমি আমার ওয়ারিসগুলো রাইখা যাইতেছি, আমার ওয়ারিস আমি দুনিয়ার ভিতরে রাইখা যাইতেছি। নাই রাসূল আমার ওয়ারিসগুলো আল্লামা ওয়ারাসাতুল আমবিয়া আলিমগুলো হইল আমার ওয়ারিস। হকানি আলেম ওলামা এই দিক নির্দেশনা দেয়, ওই দিক নির্দেশনায় চলো, ওই দিক নির্দেশনায় চলো। হকানি আলেম যদি বলে তুমি ডাইনে যাও তুমি ডাইনে যাইবা, হকানি আলেম যদি বলে তুমি বামে যাও তুমি বামে যাইবা। ওরে কপাল পোড়া মুসলমান, এই যুবক আজকে আমরা দুনিয়ার ভিতরে পাওয়ার পাইয়া আলেমদের সঙ্গে খারাপ আচরণ করি, কথা বলেন ঠিক কিনা, আলেমদের সঙ্গে ছাই দিয়া কথা বলি, আলেমদের মুখের উপরে তর্ক করি। মসজিদের ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে মসজিদের ইমাম সাহেবকে ধমক দিয়া কথা বলে, কথা বলেন ঠিক কিনা। দেখবেন সারা মাস নামাজের খবর নাই, জুমার দিন সামনের কাতারে একটা যায় নামাজ নিয়ে এসে বসবে, বৈশাখ আসবে বলে মসজিদ কই, ওরে দাঁড়া মসজিদ ঠিক মতো ঝাড়ু দেয় না এমন মানুষ আছে না নাই? ওরা তো ইমাম সাহেবের সঙ্গে খারাপ আচরণ করে না, ওরা তো মুয়াজ্জিনের সঙ্গে খারাপ আচরণ করে না, ওরা খারাপ আচরণ করে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন ঠিক কি না। তো প্রথমত আমি যে কথা বলতেছিলাম আমাদের আজকে বেহাল অবস্থা কইরা দিছে, ধ্বংস কইরা দিছে মোবাইল। বাজারের জন্য কথাগুলো বলছি আজকে মোবাইল পাইয়া আপনার আমার যুবকদের স্ত্রী স্বামীর কথা শুনে না ঠিক কি না, স্বামীর কথা মতো চলে না, এই মোবাইল পাইয়া স্বামীকে ঠিক মতো খেদমত করে না। একজন যুবতী নারী বসে বসে মোবাইল টিপতেছে, স্বামী সারাদিন কাজ করে আইসা স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে প্রাণের বিবি আমাকে এক গ্লাস পানি দাও, আমি একটু খাইয়া আমার তৃষ্ণা নিবারণ করি। স্ত্রী ঝাড়ি দিয়া ডাকতে বলে এই সন্ধ্যা তোর পানি তুই গাইলা খা, কথা বলেন ঠিক কিনা। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে শিক্ষা গ্রহণ করো। ও পর্দাওয়ালাদের মা গো, আম্মা জান আয়েশা আল্লাহর হাবিব সমস্ত স্ত্রীদেরকে তার কাজের বণ্টন কইরা দিবেন। তুমি অমুক কাজ করবা, তুমি অমুক কাজ করবা। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিব একটা দায়িত্ব দিয়েছে, সেটা হলো গিয়া তার গোসল করানোর জন্য দায়িত্বটা দিয়েছে। আল্লাহর হাবিব গোসল করতে বসে একটা জলচুকির মতো টুকরার পর বসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে গোসল করাইয়া দিতেছেন। গোসল করাইয়া দেওয়ার সময় আল্লাহর হাবিব একটু নিচু হইছে। নিচু হইবার পরে আম্মা জান আয়েশা এই যে পায়ে বড় যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা জলচুকির নিচে ঢুইকা গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন চলে হইয়া বসে আম্মা জান আয়েশা সিদ্দিকা তার পায়ের থেকে রক্তগুলো বের হইয়া পানির সঙ্গে আল্লাহর হাবিবের গায়ে আম্মা জান পানি ঢালতেছে। আর ওই পানির সঙ্গে ওই আম্মা জান আয়েশা সিদ্দিকার পায়ের রক্তগুলো পানির সঙ্গে এমন ভাবে চলতেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, আয়েশা পানি এমন কালার কেন? পানির সঙ্গে এমন রক্তের মতো লাল দেখা যায় কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলতেছে, হাবিব ও আমার প্রাণের স্বামী, আপনি একটু নিচু হয়েছেন। যখন আপনি নিচু হয়েছেন আমি আয়েশা আপনার পিঠ মোবারক বইলা দেওয়ার জন্য যখন নিচু হইলাম তখন আমার পায়ের আঙ্গুলটা আপনার জলচকির পায়ের কাছে ঢুকে গেছে। আপনি যখন আবার সোজা হইয়া বসলেন, সোজা হইয়া বসার পরে আমার পায়ের আঙ্গুলটা জলচকির নিচে ঢুকে পড়ছে। আপনার কষ্ট হবে বুঝা, আমি আয়েশা আপনাকে বলি না একটু সরি করছি। আল্লাহর হাবিব চুপ কইরা পয়সা দেখতে পারলো না। সরাসরি জিবরাইল আমি আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়েছে, এত পরিমাণ খুশি হয়েছে। এমন ভাবে আম্মা জান আয়েশার আরো একটা আছে। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবকে একবার ডাক দিয়ে বলতেছে, ও হাবিব, আমি আপনার জন্য একটা সুন্দর বালিশ বানাইছি আর একটা সুন্দর চিরুনি বানাইছি। আল্লাহর হাবিব মনে মনে একটু খুশি হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, আয়েশা বালিশ নরম বালিশ বানাইছো, তুমি আমাকে একটু দেখাও, আমি একটু শুই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, হাবিব গো, আমার এই জীবন দেখতেছে, আমার এই যে রাত দেখতেছে, এইটাই আপনার জন্য বালিশ বানাইয়া দিছি। আর আমার এই যে হাতগুলো দেখতেছে, আমার এই হাতের পাঁচটা আঙ্গুল আপনার জন্য আমি চিনি বানাইয়া দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির। আল্লাহ দিয়া বলেছে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আয়েশার এই খেদমত দেখে এমন খুশি হয়েছে, এমন ভাবে যে নারী তার স্বামীর খেদমত করবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আয়েশার সঙ্গে তাদের সকলকে একসঙ্গে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সময় সংক্ষেপ, আযানের টাইম হয়ে গেছে। আমি আর কথা বাড়াবো না। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। যা কিছু শুনলাম এবং বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।